আসসালামু আলাইকুম আমি জেম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর চলাইন চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম প্রাথমিকের ডিজি আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম বলেছিলেন যে এইসএসসি পরীক্ষার পর মধ্য জানুয়ারিতে শুরু হবে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তাহলে এখনও পরীক্ষার ডেট দিচ্ছে না কেন এখন প্রশ্ন হল তাহলে কি পরীক্ষা বিলম্বিত হবে যদি বিলম্ব হয় তাহলে কত দেরিতে পরীক্ষা হবে ইত্যাদি সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন প্রাইমারি নিয়োগ সংক্রান্ত এবং প্রাইমারির প্রস্তুতি সংক্রান্ত আপডেট নিউজ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তিনটি কারণে মূলত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ডেট ঘোষণা হচ্ছে না অর্থাৎ পরীক্ষা বিলম্বিত হচ্ছে এক নম্বর চাকরি পরীক্ষার প্রশ্ন ফাঁসের আশঙ্কা লাস্ট ডিসেম্বরে পাঁচটি রাষ্ট্রত্ব ব্যাংকের প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে জালিয়াতি চক্র প্রশ্ন ফাঁস হয়েছে খাদ্য অধিদপ্তরের ফলে অসংখ্য পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরগুলো প্রশ্ন ফাঁস রোধে হিমশিম খাচ্ছে অধিদপ্তর এবং মন্ত্রণালয়গুলো এ কারণে পরীক্ষার আগের দিন স্থগিত হল সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁস রোধে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এ কারণে সতর্ক দৃষ্টি রেখে সুবিধাজনক টাইমে তারা ডেট ঘোষণা করবেন পরীক্ষা পিছানোর দ্বিতীয় কারণ হল ভাইরাসের আপডেট ভাষণ অমিকরণের রাঙা চোখ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ অমিকরণের ভয়াল থাবা থেকে রক্ষা পাওয়ার জন্য ঘোষণা করেছে আংশিক লকডাউন বিধিনিষেধের মাধ্যমে বন্ধ করেছে জনসমাগম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এ কারণে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে আন্ত মন্ত্রণালয় সভা সচিবালয়ে সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন এ মুহূর্তে তারা লকডাউনের কথা না ভাবলেও প্রয়োজন হলে লকডাউন দেয়া হতে পারে আর এ করোনা পরিস্থিতির কারণেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার ডেট ঘোষণা নিয়ে একটি দ্বিধান্বিত তিন নম্বর কারণটি হলো প্রাথমিকের কোটা বাতিলে হাইকোর্টের রুল জারি আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে প্রাথমিকে সহকারী শিক্ষক পদটি তেরোতম গ্রেডে উন্নীত করা হয়েছে যেটা দ্বিতীয় শ্রেণীর মর্যাদার দু হাজার আঠেরো সালে সরকার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সকল চাকরির কোটা বিলুপ্ত করেছে সুতরাং প্রাইমারির কোটা থাকতে পারে না মে রুল জারি করা হয়েছে প্রশ্নফাঁস করোনাভাইরাস এবং হাইকোর্টের রুল জারি মূলত এই তিনটা কারণেই পরীক্ষার ডেট বিলম্বিত হচ্ছে তাহলে প্রাইমারি পরীক্ষা কবে হবে আপনারা জানেন প্রাথমিকে তীব্র শিক্ষক সংকট চলছে আর এ কারণেই প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর দ্রুত পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার প্রস্তুতি যাবতীয় কার্যক্রম সমাপ্ত করে ফেলেছে আদালত রুল জারি করলেও পরীক্ষা বন্ধের কোনো নির্দেশনা দেয়নি সুতরাং এদিক থেকে পরীক্ষা হতে কোনো বাধা নেই করোনা পরিস্থিতির মধ্য দিয়েও অসংখ্য পরীক্ষা হচ্ছে সুতরাং প্রাথমিকের পরীক্ষাও হয়ে যাবে প্রশ্ন ফাঁস রোধ মন্ত্রণালয়ের সদস্যার ব্যাপার সুতরাং পরীক্ষা এই তিনটা কারণে দেরি হলেও সেটা যে খুব বেশি দেরি হবে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে পয়লা জুলাই নতুন অর্থবছর শুরু হবে সুতরাং তারা নিয়োগ কার্যক্রম কিন্তু জুনের মধ্যে অবশ্যই শেষ করার চেষ্টা করবে এই করোনা করোনাভাইরাসের উদ্ধগতির কারণে পরীক্ষা না নিলেও দেশের অবস্থায় একটু স্বাভাবিক হলেই কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যাবে সুতরাং পরীক্ষা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসের মধ্যে যে কোনো সময় পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা দিয়ে পরীক্ষা হয়ে যাবে পরীক্ষা যেদিনই হোক প্রস্তুতিই কিন্তু আসল প্রস্তুতি যদি না থাকে পরীক্ষা লেট হলেও কিন্তু আপনার জন্য কোনো সুপাল বয়ে আনবে না আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এই নিয়োগের পরবর্তী আরও একটা বড়ো নিয়োগ হবে সুতরাং প্রস্তুতি নিন একবার আর জয়ী হন বারবার আপনার প্রস্তুতিকে গোছালো এবং মজবুত করতে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের সুন্দর সাজেশনমূলক ভিডিও দেওয়া আছে দেখে নিন একই সাথে আপনার প্রস্তুতিকে এগিয়ে নিতে বাংলা এবং গণিতের অধ্যায় ভিত্তিক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হচ্ছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ